বাবা গুড মর্নিং, গুড মর্নিং আমার বাবাটা, গুড মর্নিং গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, সরি আওয়ার চ্যানেল। আবার বললাম কেন, তোমরা এখন আমার থেকে বেশি আমার ছেলেকেই দেখতে পাও। সো এটা আমাদের দুজনের চ্যানেল, দুজনের না সবার চ্যানেল, অ্যাকচুয়ালি তোমাদেরও চ্যানেল যারা আমাকে সাবস্ক্রাইব করেছে অবভিয়াসলি, গড ব্লেসিউ। এখন আমি তো উঠে পড়েছি অনেকক্ষণ আগে, আমার ছেলে 8টার সময় উঠে প্যাপা শুরু করে দিয়েছিল, তো আমার তখনই ঘুম ভেঙে গেছে আর ও এখন উঠলো 10টার সময়। সকাল সকাল কার কোলে উঠেছ, কার কোলে, মানু কার কোলে উঠেছে, বাবা তোমার এইটুকুতেই লাগছে, বাবা এইটুকু এতেই লেগে যাচ্ছে। এই লোমগুলোতে পা দিয়ে ঘষলে কেমন লাগে জানো, আছে লোম আছে পায়ে, এটা তো সুখের কথা যে আমার পায়ে লোম নেই। আমি এত কথা বলবো না, আমাকে বেলতে দিলে আমি তো বড় বড় এইটুকু তো খুলেছি, আমি তো এইটুকু তো খুলেছি, বলে কি এই ছোট্ট হ্যাঁ সিময়ের পায়েস করেছো? হ্যাঁ আমি তো খাই না কোনো পায়েস, আমার ছেলে তো ঘুম হয় না আর ওর চক্করে আমি সকাল সকাল উঠেছি আর আমার কি মাথা যন্ত্রণা করছে, ও তো খেলেই যাচ্ছে, কখন থেকে খেলেই যাচ্ছে, বললে আবার তাকিয়ে থাকে, এই যে এই যে তাকাও, তোমার কি ঘুম টুম নেই? তুমি জিজ্ঞেস করেছিলে আমার সঙ্গে প্রতিদিন কথা হয় গোপুর, মাস মাস সাথে যখন হচ্ছে কথা হয় তখন জিজ্ঞেস করা হয়। স্নান করতেই ভুলে গেছিলাম, মা যখন জিজ্ঞেস করেছে 2টার সময় যে তুই স্নান করেছিস, হ্যাঁ আমি তো সকালেই করিনি, তারপরে মনে পড়েছে না আজকে তো আমি করিনি সকালে, তখন 2:30টার সময় আমি স্নান করে আসলাম আর ছেলে এখন ঘুমাচ্ছে, এখন আমি চোরাবার মানে বাবা খেতে বসে গেছিলাম, আমি আর চোরা এখন খেয়ে নিচ্ছি তারপরে মা খাবে। তো আজকে গাইজ লাঞ্চের মেনু হচ্ছে মুড়ি ঘণ্ট আর কই মা চিকেন, মুড়ি ঘণ্ট আর চিকেন আর স্যালাড আর কি আছে, ও শুক্তো আছে, আচ্ছা আচ্ছা আজকে আমা ঘুরতে যাব বাবা, সোনা বাবা তো আমা ঘুরতে যাব গো, ও আমা মানু আমা ঘুরতে যাব গো, আমার সোনা সোনা মানু, সোনু সোনু মানু, আমা পুতু পুতু মানু, পুতু পুতু মানু, বাবাড়ি বাবাড়ি বাবাড়ি। গাইজ আমরা এখন একটুখানি বেরোচ্ছি, কোথায় বেরোচ্ছি, পিসি বাড়ি যাচ্ছি, বড় পিসিদের বাড়িতে যাচ্ছি, আম্মাও আছে ওখানে, একটু বাড়িতে গিফট দেওয়ার আছে সবাইকে, তো আমরা এখন বেরোচ্ছি, অনেক লেট হয়ে গেছে, 4টায় বেরোনোর কথা ছিল, অলরেডি 5:30 বাজে, 5:30 বেশি, সো তা চলো তোমার রাস্তায় গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। সো গাইজ আমরা বেরিয়ে পড়েছি এবার, আর অ্যাকচুয়ালি গাড়িতে এত মশা ছিল যে উঠে আর ব্লগ করবো কি, মানে সে মশা বের করতে করতে আমাদের জীবন বেরিয়ে গেল এরকম। গাইজ আমরা 6টা বাজিয়ে দিয়েছি, বারাসাত দিয়ে এখনো বেরোতে পারিনি, জ্যামে পড়ে গেছি, আর আমার মানু তো একদম থাকতে চাইছে না, ও একদম থাকতে চায় না গাইতে, ও চলো বাবা বাবা না 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 না, আর কোনো দিক থেকে লাইটটা ভালোও আসছে না, আমি যেতে যেতে শুনফুল ছিঁড়ে দেবে সব আমার। গাইজ আজকে আমরা জ্যামে জ্যামে মানে জর্জরিত, ওখান থেকে জ্যামে বেরিয়ে অনেকটা চলে এসেছিলাম মোটামুটি ভালোভাবেই,
তারপর হলদিরামসের এখানেও আবার একটু জ্যামে পড়লাম, তাই হোক এখন ছেড়ে যাচ্ছি। ফাইনালি গাইস আমরা ঢুকে গেছি বাবুইহাটি দিয়ে, প্রচুর জ্যাম, পুজো আসছে সেই জন্য পৌঁছে গেছি। না ওর দাঁড়া রুমাল আছে ওর, হ্যাঁ এরকম ব্যাপার, এরকম ব্যাপার আরে এই জন্য তো মামনি বলে তোমার ছেলেকে কেউ নিয়ে চলে গেলে তুমি বুঝতে পারবে না, সবার কোলে যায়, সবার কোলে যায়, চলেও যাবে তার সাথে, চলেও যাবে প্রচুর কাজ। তোদের বাড়িটা পছন্দ হয়ে গেছে রে, তোমাদের কোনটা পছন্দ কার? এটা ছোট পিসি দেখছে, বাবন পছন্দ করেছে, খুব সুন্দর। এতগুলো কেন পিসি? সবকিছু ঘেটে ঘুটে লাস্টে জানেন তো আপনার দেওয়া স্যান্ডউইচ পরে আসছে, দেখি না আপনি কে? এই যে আঙ্কেল, দাদু, কি বলবো আপনাকে, দেখো আমার ভাইপোর জন্য, মানে বিট্টু ছেলের জন্য, এটা ভীষণ কিউট, ওলে বাবলি ওয়ানজি বডি স্যুট, খুব সুন্দর, খুব সুন্দর, অপূর্ব। বিট্টু ছেলে আরেকটা ভাই, তোমার ভাইয়ের, খুব সুন্দর, ভীষণ সুন্দর। যেতে পারছো না? আচ্ছা বাড়াতে নিলাম, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই তো তোমাকে এমনি আমাদের বাড়িতে এসছো তাই আমাকে বলবি না সব। খুব মানে এসছে দেখে চারিদিকে দেখছে, হাসছে, কি আনন্দ করছে, আসার পথে একটু ক্লান্ত নেই, একটু ক্লান্ত নেই, হাগিস্তান চেঞ্জ করে দিয়েছি। শক্তিমান হয়ে যাচ্ছে, আমি নিয়ে যাবো, আমি নিয়ে যাবো।
গাইজ আজকে এখানে এসে এত এক্সাইটেড যে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, শুধু চিৎকার করছে আর খেলছে আর পাগলামো করছে, শুধু পাকাম করছে, কি করছে দেখো ওদের সাথে খালি। পাপা এত বাচ্চাদের ভালোবাসে আমাদের, মানে ছোটবেলায় আর কি। বাবা কে? বাবারি এবার বাড়ি যাব, কিন্তু আমার ছেলে দেখো এখানে ঘুমিয়ে পড়েছে, ঘুমের অবস্থায় তুলে নিয়ে যাবো। প্রচুর জ্যাম, বড় বড় লরি বাস। আমরা ফাইনালি পৌঁছে গেছি, জাস্ট বাড়ির গুলিতেই ঢুকছি। গাড়িটা সরব একেবারে পেছন করে ঢুকিয়ে দিচ্ছে, কেন কি কালকে সকালে আবার গ্যারেজে রাখতে হবে, আর যেহেতু সরব বেরিয়ে যাবে সকাল সকাল। আর গাইজ এই যে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে দেখছো, আমারও প্রচণ্ড ঘুম পেয়েছে, চোখ পুরো বন্ধ হয়ে আসছে। যাই হোক বাড়ি গিয়ে ব্লগটাকে এন্ড করছি। সো গাইজ ছেলে এসে এখানে দেখতে পাচ্ছি শুয়ে পড়েছে অলরেডি, আমরা প্রচণ্ড টায়ার্ড, এখন ফ্রেশ হয়ে জাস্ট শুয়ে পড়বো, সৌরভ ফ্রেশ হয়ে চলে এসেছে। সো আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে খুব শিগগিরই। টিল দেন টাটা, বাই, গুড নাইট স্টুডেন্টস অ্যান্ড স্প্রেড লাভ।